সম্প্রতি কলকাতা বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় একজন তারকা হলেন শুভশ্রী গাঙ্গুলি। মূলত এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের, সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে। মোরোভার এই জন্য এই তারকা তার অভিনয়গুণে দর্শকদের মাঝে আলোচনায় থাকেন। অন্যদিকে সম্প্রতি শোনা যায় যে শুভশ্রী গাঙ্গুলি সম্প্রতি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। মূলত বর্তমানে এই তারকা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মোরোভার এই সুখবরটি দিয়েছেন রাজ চক্রবর্তী, মূলত তিনি শুভশ্রী গাঙ্গুলির স্বামী। সেই সাথে রাজ চক্রবর্তী আরো বলেন যে বর্তমানে মা এবং সন্তান দুজনেই ভালো আছে। পায়ে কলকাতা বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয় একজন তারকা হলেন শুভশ্রী গাঙ্গুলি। মূলত বর্তমানে এই তারকার হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে, কিন্তু এই তারকা মাতৃকালীন ছুটির জন্য কোনো চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করেনি। সুতরাং ধারণা করা যায় যে আগামী বছর এই তারকা চলচ্চিত্র অঙ্গনে ব্যাক করবেন। ঠিক তারপর অবশ্য বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিবেন তিনি তার অনুরাগীদের। মূলত সে সকল চলচ্চিত্রের প্রস্তাব এই তারকা মাতৃকালীন সময় পেয়েছিলেন, কিন্তু এই তারকা যেহেতু মাতৃকালীন ছুটিতে ছিলেন যার জন্য এই তারকা সে সকল চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করেনি। অন্যদিকে শুভশ্রীকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, মূলত সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। মোরোভার এখনও এই তারকা তার সন্তানের ছবি কাউকে দেখায়নি। মূলত ধারণা করা যায় খুবই শীঘ্রই এই তারকা সকলের সামনে তার সন্তানকে উন্মুক্ত করবেন। এদিকে শুভশ্রী অনুরাগীরা শুভশ্রীর সন্তানটিকে দেখার জন্য অপেক্ষায় আছে। অন্যদিকে শুভশ্রীকে সর্বশেষ বৌদিকান্ডির চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায়। মূলত চলচ্চিত্রটিতে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে, দ্যাটস ওয়াই এই তারকা তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন। সুতরাং জেনে তো নিলেন দ্বিতীয়বারের মতো শুভশ্রী মা হয়েছেন। মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরোভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।